بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله একবন জাবালে কাহাব সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছেন বলেছেন যে এটা কোথায় এবং সেখানে যাওয়া আসলে সম্ভব কিনা আর প্রচলিত আছে সেখানে নাকি ভিন্ন এক জাতি বসবাস করে এটা কতটুকু সত্য জাবালে কাহাব আসলে কোথায় এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে اختلاف আছে তবে নির্ভরযোগ্য সূত্রে যেটা জানা যায় সেটা হচ্ছে জর্দান বর্তমানে জর্দান দক্ষিণ জর্দানের রাজধানী তার দক্ষিণ দিকে অবস্থিত একটি এলাকা রাজিব বলে তো পরে ওটার নাম হচ্ছে রাকিম তো ওই এলাকাতে ওই পাহাড়টি অবস্থিত এবং যেখানে আসহাবে কাহাফ বা কিছু যুবক লোক যারা সেখানে আশ্রয় নিয়েছিল যে কথা কোরআনে সূরা কাহাফের মধ্যে রয়েছে তো আসলে কাহাফের বা গর্তটার স্থান সম্পর্কে জানাতে আমাদের কিন্তু কোনো फायदा নেই এটা জাস্ট একটা ঐতিহাসিক তথ্য আপনি হয়তো জানতে পারেন বা জানার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন কিন্তু এটা জানলে কোনো নেকি হবে না জানলে নেকি থেকে বঞ্চিত হব এমন কোনো বিষয় নয় এটা ঠিক আছে আমাদেরকে ইসলামের মৌলিক বিষয় যেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য আবশ্যক করেছেন আমল করার জন্য আবশ্যক করেছেন না জানলে ক্ষতি হতে পারে এই বিষয়গুলি আমাদের জানার ব্যাপারে বেশি আগ্রহ থাকা উচিত ঠিক আছে সর্বোচ্চ আপনি এটা জানতে পারেন যে আসহাবে কাহাফ এদের মূল কাহিনীটা কি যে তারা কেন ওই গর্তের মধ্যে লুকিয়েছিল এবং কতদিন ছিল এ সম্পর্কে কোরআনে বিস্তারিত আলোচনা আছে এবং তার মূল কারণটা ছিল যে তারা বাদশা দাকিউনুস এর নির্যাতন থেকে বাঁচার জন্য যে বাদশা মানুষকে মূর্তির দিকে আহ্বান করত মূর্তি পূজার দিকে আহ্বান করত আর যারা আছে তার আহ্বান না মানত তাদের প্রতি সে অত্যাচার করত এটা থেকে বাঁচার জন্য এই যুবকরা তারা আটজন নাকি সাতজন নাকি ছয়জন এরকম নানা কথা রয়েছে তারা সেখান থেকে পালিয়ে গিয়ে ওই গর্তে আশ্রয় নিয়েছিল এটা কোরআনে রয়েছে তো এটা হচ্ছে মূল জিনিস যে আল্লাহ তাওহীদ আল্লাহ একত্ববাদ এটা হচ্ছে মূল এবং এটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে আপনি দেশ ছেড়ে চলে যাবেন আপনি জুলুম নির্যাতন থেকে নিজেকে বাঁচিয়ে নিজের ইমানকে রক্ষা করবেন এটা হচ্ছে এখানে মূল শিক্ষা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক শিক্ষা দান করেন এবং আল্লাহ তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমিন